নমস্কার, বিজিটিএ অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের আজ মহাসম্মেলন। আলিপুর থেকে মেদিনীপুর সমস্ত জেলা থেকে টিজিটি অর্থাৎ ট্রেইন গ্র্যাজুয়েট টিচারগণ এসে হাজির হয়েছেন কলকাতায়। পশ্চিমবঙ্গের সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাগণ বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সর্বভারতীয় স্তরে প্রচলিত পাস গ্র্যাজুয়েট স্কেল বা বেতন থেকে তারা বঞ্চিত। পশ্চিমবঙ্গের পাস কোর্স ক্যাটাগরির টিচারগণ গ্রেড পে পান 4100 টাকা, তাদের প্রারম্ভিক বেতন 12,750 টাকা। কিন্তু ভারতের অন্যান্য জায়গায় গ্র্যাজুয়েট স্কেলের শিক্ষকেরা গ্রেড পে পান 4600 টাকা, তাদের প্রারম্ভিক বেতন 15,960 টাকা। সুতরাং একই ক্যাটাগরিতে অন্যান্য রাজ্যের টিচারদের তুলনায় পশ্চিমবঙ্গের টিচারগণ শুরুতেই 3,210 টাকা কম পাচ্ছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাস কোর্সে কর্মরত শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মাসে 8,000 থেকে 12,000 টাকা কম পাচ্ছেন এবং সমস্ত চাকরিজীবনের হিসেব অনুযায়ী তারা প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা, যেটা তাদের পাওনা, সেই পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বঞ্চনার আরও দিক আছে। পশ্চিমবঙ্গে যারা সরকারি বিদ্যালয়ে কর্মরত টিচাররা আছেন তারা সমস্ত কর্মজীবনে মোট 3 বার CAS অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্স স্কিমের সুযোগ পান। অর্থাৎ তাদের কর্মজীবনের 8 বছর, 16 বছর এবং 25 বছর হলে তারা তাদের গ্রেড পে বাড়ানোর সুযোগ পান, তাদের অ্যাডিশনাল ইনক্রিমেন্ট হয়। কিন্তু পশ্চিমবঙ্গের যারা সরকারি সাহায্যপ্রাপ্ত পাস কোর্সের টিচাররা তারা কিন্তু কর্মজীবনের মাত্র 1 বার অর্থাৎ 18 বছর কর্মজীবন পূর্ণ হলে তারা কেবলমাত্র 1 বার এই CAS এর সুযোগ পান। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে তারা এই যে কম বেতন পাচ্ছেন, এই বেতন বঞ্চনার বিরুদ্ধে তারা লড়াই শুরু করেছেন। লড়াই শুরু হয়েছে 2016 সাল থেকে। আইনি এবং নিয়মতান্ত্রিক এই দুই পদ্ধতিতেই লড়াই চলছে। এ যাবৎকাল অবধি সংগঠন রাজ্যের সমস্ত DI অফিসে ডেপুটেশন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের বঞ্চনার কথা জানিয়েছে। সর্বোপরি হাইকোর্টে এ নিয়ে 18টি কেস করে লড়াইকে অন্য মাত্রায় নিয়ে গেছে BGTA। শেষ পর্যন্ত গত 22 জুলাই মহামান্য হাইকোর্ট TGT স্কেল সংক্রান্ত মামলায় রায় দেন, আর সেই রায় BGTA এর পক্ষেই যায়। কিন্তু BGTA মনে করে শুধু আইনি অস্ত্র তাদের হাতে থাকলে হবে না, কারণ সাম্প্রতিক বিভিন্ন শিক্ষক আন্দোলন দেখিয়ে দিয়েছে শিক্ষকদের একজোট করে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করা অসম্ভব ব্যাপার। বিজিটি এর দাবিগুলি হলো রোপা 2009 সংশোধন করে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সাযুজ্য রেখে সমস্ত গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকাদের জন্য এক এবং অভিন্ন পে স্কেল প্রবর্তন করতে হবে। তাদের দ্বিতীয় দাবি, সর্বভারতীয় স্তরে প্রচলিত স্নাতক শিক্ষক বেতন কাঠামো অনুযায়ী গ্রেড পে 4600 টাকা ধার্য করে তা 1 জানুয়ারি 2006 থেকে কার্যকর করতে হবে। তাদের তৃতীয় দাবি, সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ন্যায় সমগ্র কর্মজীবনে 3 বার অর্থাৎ 8, 16 এবং 25 বছরে উচ্চতর বেতনক্রমে উন্নীত করতে হবে, অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্স স্কিম CAS এর ফেসিলিটি দিতে হবে। তাদের চতুর্থ দাবি, কেন্দ্রীয় বেতন কমিশনের সঙ্গে সাযুজ্য রেখেই গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচারদের বেতন পার্থক্য বজায় রাখতে হবে। তাদের পঞ্চম দাবি, কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005 বাতিল করতে হবে। এই বঞ্চিত শিক্ষক শিক্ষিকাগণ তাদের দাবিকে
আরও জোরালো করার জন্য আজ এই মহাসম্মেলনের আয়োজন করেছেন।